আসসালামু আলাইকুম, আজকের অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। সাথে আছি আমি মোসাম্মদ মমতাজ নিগার, সহকারী শিক্ষক মাটিটালি উচ্চ বিদ্যালয় বগুড়া। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, বিরাম চিহ্ন। এখানে বিরাম চিহ্নের নাম দেয়া আছে 13টা, তোমাদের বই অনুযায়ী দেয়া আছে বিরাম চিহ্নের নাম, কোনটাতে কতক্ষণ থামতে হয় আমরা সে সম্পর্কে জানব। কমা, কমা চিহ্নের জন্য এক বলতে যে সময় লাগে ততক্ষণ থামতে হবে। কমা চিহ্নের সাথে মিল আছে, আমরা এখানে মিল রেখে রেখে মনে করব। কমা চিহ্নের জন্য থামতে হয় এক বলতে যে সময় লাগে ততক্ষণ। উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধরণ চিহ্নের জন্য এক বলতে যে সময় লাগে ততক্ষণ থামতে হয়। সেমিকলনটা একটা আলাদা নিয়ম, এক বলার দ্বিগুণ সময়কাল প্রয়োজন। সেমিকলনে থামতে হয় এক বলার দ্বিগুণ সময়। আর দাড়ি, জিজ্ঞাসা, বিস্ময়, কোলন, কোলন ড্যাশ ড্যাশ, এই ছয়টাতে